আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসো, তোমরা কেমন? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমরা দ্রুত জয়েন করে ভিডিও আর হলো সাউন্ড অফ করে রাখো। একটা ক্লাস কি তোমাদের আগে হয়েছে? এর আগে একটা ক্লাস হয়েছে না? এটা প্রথম ক্লাস? এর আগে হয়েছে ক্লাস, ইংরেজি ক্লাস হয়েছে। এর আগে কি ক্লাস হয়েছে বাবা? তোমাদের কি ক্লাস হয়েছে আগে? গুরুত্বপূর্ণ উপপাদ্য আমরা নিয়ে আলোচনা করতে চাই। তোমরা যারা এখনো জয়েন করোনি, আমার অবশ্য সময় আছে 2 মিনিট হাতে, 2 মিনিটে সবাই জয়েন করে নাও। আমাদের সময় শুরু, তোমরা জয়েন করো আর আমি ক্লাস শুরু করে দিলাম। এপিবিএন পাবলিক স্কুল ও কলেজের জুম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি মুখলেসুর রহমান তোমাদের সাথে অষ্টম শ্রেণীর গণিতের জ্যামিতি বিষয়, জ্যামিতির অষ্টম অধ্যায় চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা। এর আগে আমি একটা ক্লাস নিয়েছি তোমাদের, জ্যামিতি কাকে বলে, জ্যামিতির উপপাদ্য কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজের শ্রেণী বিভাগ, এগুলোর আলোচনা আমরা এর আগের ক্লাসে করছি। আজকে আমি এই চতুর্ভুজ সংক্রান্ত দুইটা উপপাদ্যের প্রমাণ নিয়ে আলোচনা করব। যারা আর আগের ক্লাস করোনি তাদের জন্য একটু পূর্বে আমি ফিরে গেলাম, উপপাদ্য কাকে বলে এর সঙ্গে আমি আর আগের দিন তোমাদের ক্লাসে দিয়েছি। অর্থাৎ জ্যামিতিতে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় এগুলোকে সবার সকল বিষয়কে একত্রিত বলা হয় প্রতিজ্ঞা। অর্থাৎ জ্যামিতিতে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সমস্ত বিষয়গুলিকে একত্রে বলা হয় প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা আবার দুই ধরনের, একটা হলো উপপাদ্য আর একটা সম্পাদ্য। প্রতিজ্ঞাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা উপপাদ্য আর একটা সম্পাদ্য। এবার আসলো উপপাদ্য কাকে বলে। যে প্রতিজ্ঞায় জ্যামিতির কোনো বিষয়ে যুক্তিসহ প্রমাণ করা হয়, জ্যামিতির কোনো বিষয় যুক্তিসহ প্রমাণ উপস্থাপন করা হয়, এই ধরনের প্রতিজ্ঞাকে বলা হয় উপপাদ্য। একটা উপপাদ্যের মোট 4টা অংশ থাকে। প্রথমে হলো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ। একটা জ্যামিতির উপপাদ্যের প্রতিজ্ঞা প্রমাণ করতে গেলে আমাদের অবশ্যই 4টা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সেই 4টা হলো সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন আর হলো প্রমাণ। তো এখন এর আগের দিন আমরা এগুলো ক্লাস করছি, আমি একজনকে একটা প্রশ্ন করতে চাই, দেখি তোমাদের মনোযোগ কতটুকু। ফারদিন আসো, ফারদিন, হ্যালো ফারদিন, আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ফারদিন বলো তো, প্রতিজ্ঞা কাকে বলে, প্রতিজ্ঞার সংজ্ঞাটা বলো। আচ্ছা, সবার জন্য উন্মুক্ত করে দিলাম, প্রতিজ্ঞা কাকে বলে এই সংজ্ঞা কে বলতে পারবে? যে পারে দ্রুত আমাকে একটু শোনাও। জ্যামিতিতে যে সকল বিষয়ের আলোচনা করা হয় তাকে প্রতিজ্ঞা বলে। বলছো তুমি, অর্থাৎ জ্যামিতিতে যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় সেই বিষয়গুলোকে একত্রে বলা হয় প্রতিজ্ঞা। থ্যাংক ইউ, প্রতিজ্ঞা। তারপর আসলো প্রতিজ্ঞা কত প্রকার, কে বলতে পারবে? একজন বলো। দুই প্রকার, সম্পাদ্য উপপাদ্য। থ্যাংক ইউ,
এর পরের প্রশ্ন হলো উপপাদ্য কাকে বলে কেউ পারবে কি উপপাদ্য সংজ্ঞাটা হ্যালো উপপাদ্য যে প্রতিজ্ঞায় কোনো কিছু যুক্তি সহকারে প্রমাণ করে হ্যাঁ বলো বলো কাকে উপপাদ্য যে প্রতিজ্ঞায় কোনো কিছু যে প্রতিজ্ঞায় জেমিতির কোনো বিষয় যুক্তি সহকারে প্রমাণ করা হয় তাকে প্রমাণ করা হয় অর্থাৎ যে প্রতিজ্ঞায় জেমিতির কোনো বিষয় নিয়ে যুক্তি সহ প্রমাণ করা হয় সেই প্রতিজ্ঞাকে বলা হবে আমাদের উপপাদ্য আর সম্পাদ্য হলো যে প্রতিজ্ঞায় জ্যামিতির কোনো বিষয় চিত্র অঙ্কন করতে হবে এবং অঙ্কনের যথার্থতা বিশুদ্ধতা প্রমাণ করা লাগবে অর্থাৎ অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা লাগবে যে প্রতিজ্ঞায় জ্যামিতির কোনো বিষয়ের সঠিক চিত্র অঙ্কন করে অঙ্কনের নির্ভুলতা যাচাই করা হয় এই ধরনের প্রতিজ্ঞাকে বলা হয় সম্পাদ্য যার সম্পাদ্য যেদিন আমরা পড়াবো সেদিন সম্পাদ্য নিয়ে আলোচনা করব এর পরের ক্লাসে আমি সম্পাদ্য আলোচনা করব কারণ তোমাদের টিউটোরিয়াল পরীক্ষায় সম্পাদ্য আছে পরের ক্লাসে তোমরা সবাই জ্যামিতি বক্স নিয়ে আর খাতা কলম নিয়ে বসবে এখন আমি আমার মূল ক্লাসে চলে গেলাম দেখো আমি একটা প্রশ্ন লিখছি এখানে প্রমাণ করো যে সামান্তরিকের বিপরীত বাহু ও বিপরীত কোণগুলো পরস্পর সমান এর আগের ক্লাসে আমরা সামান্তরিকের সংজ্ঞা শিখছি তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞাটা একদম সুন্দর সংজ্ঞা সংজ্ঞাটা হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর কি সমান্তরাল তাকে আমরা বলবো সামান্তরিক এখন আমাদের আলোচ্য বিষয় হলো সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো সমান এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো তাহলে প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটাই যখন আমরা সেটার নামই হলো সাধারণ নির্বাচন প্রশ্ন মনে করো এটা তাহলে আমাদের সাধারণ নির্বাচন দেখো প্রমাণ করো যে শুধু আমরা লেখো প্রমাণ করতে হবে যে প্রমাণ করো যে পরিবর্তে আমরা কি লিখবো প্রমাণ করতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহু কোণগুলো সমান অর্থাৎ প্রশ্নটাই একটু নিজের মতো করে লিখলেই সেটা আমাদের সাধারণ নির্বাচন হয়ে যায় এই সাধারণ নির্বাচন যখন আমরা প্রতীক দ্বারা চিহ্নিত করব এই সাধারণ নির্বাচনের যখন আমরা নামকরণ করব সেই নামকরণটাই হয়ে যাবে আমাদের বিশেষ নির্বাচন দেখো এখানে লেখা আছে সামান্তরিকে সামান্তরিকের নাম দেওয়া নাই তাহলে আমরা একটা চিত্র আঁকালাম সামান্তরিক তার নাম দিলাম এ বি সি ডি তাহলে মনে করি এ বি সি ডি একটা সামান্তরিক অর্থাৎ সাধারণ নির্বাচনের বিষয়বস্তুগুলো যখন আমরা অক্ষর প্রতীক দ্বারা চিহ্নিত করে আলোচনা করব তখন সেই সাধারণ নির্বাচনটা হয়ে যাবে আমাদের বিশেষ নির্বাচন এখানে আছে শুধু সামান্তরিক বিপরীত বাহু বিপরীত বাহুর কোনো নামও নাই এবং এখানে কোন গুলানোর কোনো নাম দেওয়া নাই আমরা এখানে কি কোন করবো হ্যালো তাহলে মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এখন আর বিপরীত বাহু কারা দেখো এসি আর বিডি হলো দুইটি কর্ণ কর্ণ কাকে বলে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কৌণিক বিন্দুর যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় সেই সরলরেখাকে বলা হয় ওই চতুর্ভুজের একটা কর্ণ খেয়াল করো মনে করো এ বি সি একটা চতুর্ভুজ এ একটা কৌণিক বিন্দু আর তার বিপরীত কৌণিক বিন্দু সি এ আর সি আমরা যোগ করলাম তাহলে যে সরলরেখাটা হলো এই সরলরেখাকে বলা হবে একটা কর্ণ একইভাবে এ বি সি ডি চতুর্ভুজের বা সামান্তরিকের বি একটা কৌণিক বিন্দু বি কৌণিক বিন্দুর বিপরীত কৌণিক বিন্দু হলো ডি এই যে বি আর ডি যে যোগ করলাম যোগ করলে যে সরলরেখা হলো এই সরলরেখা হলো আর একটা কর্ণ একটা চতুর্ভুজের দুইটা কর্ণ থাকতে পারে তাহলে কর্ণের সঙ্গে আমরা এইভাবে দিব কোনো চতুর্ভুজের দুইটি বিপরীত কৌণিক বিন্দুর সংযোগ রেখাকে কর্ণ বলে তাহলে আমাদের দেখো এখানে এসি আর বিডি দুটি কর্ণ আমরা এই প্রমাণের সুবিধার জন্য এই বিডি কর্ণটা সরে দিলাম শুধু এসিটা রাখলাম তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে ওটা পরে নিয়ে আসবো তাহলে দেখো মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক এসি আর বিডি আর দুটি কর্ণ প্রমাণ করতে হবে যে এই দেখো বিপরীত বাহুগুলো সমান তাহলে এখানে বিপরীত বাহু কারা এ বির বিপরীত বাহু হলো সিডি অর্থাৎ এ বি আর সি ডি সমান এটা দেখাতে হবে আবার এডির বিপরীত বাহু হলো বিসি
ADR BC সমান এটা দেখাতে হবে বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ এই বি কোণ আর ডি কোণ সমান এটা দেখাতে হবে আবার এ কোণের বিপরীত কোণ হলো সি কোণ এ কোণ আর সি কোণ সমান এটাও দেখাতে হবে অর্থাৎ এখানে মোট চারটা প্রমাণ দেখো দুইটা করে বাহু সমান আবার দুইটা করে কোণ সমান এটা দেখাতে চারটা প্রমাণ আমাদের করতে হবে এখানে তাহলে আমাদের বিশেষ নির্বাচন হলো দেখো মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ এসি আর বিডি আর দুটো কর্ণ বিডি কর্ণটা আমি একটু সরে রাখছি কারণ ওটা প্রমাণের জন্য তোমাদের সুবিধা হবে প্রমাণ করতে হবে যে এবি বাহু সমান সিডি বাহু তোমরা জ্যামিতি অবশ্যই চিত্রের সাথে মিল করে করে লিখবে মুখস্থ লিখতে গেলেই ভুল হবে তোমরা দেখে দেখে লিখবে এবি বাহুর বিপরীত বাহু কে সিডি তাহলে আমরা প্রমাণ করব এবি সমান সিডি আবার এডি বাহুর বিপরীত বাহু বিসি এডি সমান বিসি আবার দেখো বিকোণ এই যে বিকোণের বিপরীত কোণ হলো ডি কোণ বিকোণ আর ডি কোণ সমান এটা প্রমাণ করব আবার এ কোণ এই যে এ কোণ মানে কিন্তু এই পুরাটা এ কোণ সমান হলো সি কোণ মানে যে পুরাটা এটা সমান এই চারটা প্রমাণ আমরা করব এখন আসলো বিষয় নির্বাচনের পর যেহেতু আমরা এই সাধারণ বিষয় নির্বাচনের ভিতরে এসি আর বিডি কর্ণ আঁকায় দিছি আমরা বিষয় নির্বাচনের ভিতরে অঙ্কনের কাজ শেষ করছি সুতরাং এখানে আর আমাদের অঙ্কন অতিরিক্ত দরকার লাগবে না তাহলে বিশেষ নির্বাচনের পর আমরা সরাসরি চলে গেলাম প্রমাণে প্রমাণ দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলে যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি এদের এ বি সমান্তরাল সিডি আর এসি হলো এদের ছেদক এখানে একটা সূত্র আছে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান হয় এটা তোমরা ক্লাস সেভেনে শিখাচ্ছ একান্তর কোণগুলো পরস্পর সমান এটা আমরা ক্লাস সেভেনে শিখছি বা আলো প্রমাণ করছি সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব এখন দেখো যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান্তরাল সিডি এদের এই চিহ্নর নাম হলো সমান্তরাল তোমরা সমান্তরালটা কথাটা বানান করেও লিখতে পারো ভাষা দিয়ে আবার প্রতীকও ব্যবহার করতে পারো প্রতীক ব্যবহার করলে আমাদের কাজ দ্রুত হবে লিখতে হবে কোন তাহলে খেয়াল করো এ বি সমান্তরাল সিডি এরা হলো সামান্তরিকের বিপরীত বাহু আর এসি হলো তাদের ছেদক অতএব একান্তর কোণগুলো আমাদের সমান তাহলে এখানে একান্তর কোণ কে দেখো একান্তর কোণ কিন্তু এখানে যেটা একান্তর এই যে বিএসি এই যে এই কোণ বিএসি সমান একান্তর হলো এসিডি তাহলে এরা একান্তর কোণ বলে এই দুটো কোণ সমান এই চিত্র দিকে খেয়াল করো অর্থাৎ বিএসি সমান একান্তর এসিডি এরপরে আসো আবার বিসি বিসি সমান্তরাল এডি এই যে বিসি সমান্তরাল এডি এরা হলো এই বিসি আর এডি এরা হলো সামান্তরিকের বিপরীত বাহু সুতরাং এই কারণে এরা সমান্তরাল আর এসি হলো এদের ছেদক এবার একান্তর কোণ কিন্তু এই যে এটা দেখো একান্তর কোণ হলো এবার এসি বি অর্থাৎ এই যে এই কোণ এই সরি এই যে এই কোণটা এই কোণটা এই যে এই কোণটা একান্তর হলো যে এই কোণ অর্থাৎ এবার একান্তর হলো এসি বি সমান হলো সিএডি এই যে এসি বি সমান সিএডি এরা হলো একান্তর কোণ এখন আসো দেখো এই এসি ছেদক দ্বারা এই চতুর্ভুজটা অর্থাৎ এই সামান্তরিকটা দুই ভাগে বিভক্ত হয়েছে দুটো ত্রিভুজ হচ্ছে দেখো এই ত্রিভুজের নাম হলো এ বি সি আর এই ত্রিভুজের নাম হলো এ
এই ত্রিভুজের নাম এবিসি আর এই ত্রিভুজের নাম হলো এডিসি এখন আমাদের কাজ হলো এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো তো তোমরা ক্লাস 7 এ সর্বসম পড়ে আসছো দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার চারটি শর্ত আছে এখানে আমরা দেখাবো হলো দুইটা করে কোণ আর একটা করে বাহু সমান অর্থাৎ কোন দুইটা ত্রিভুজে দুইটা করে কোণ আর একটা করে বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয় অর্থাৎ কোণ বাহু কোণ আমরা এই যে দুটো ত্রিভুজ হলো এ বি সি আর এ ডি সি এই দুটো ত্রিভুজ সর্বসমতা দেখাবো তাহলে দেখো খেয়াল করো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি এর ভিতরে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি এর ভিতরে এই যে এই দুটো কোণ সমান এই দুটো কোণ নিয়ে আসবো বি এ সি সমান হলো অর্থাৎ এই ত্রিভুজের বি এ সি কোণ আর এই ত্রিভুজের এ সি ডি কোণ এরা সমান আবার এ বি সি ত্রিভুজের এ সি বি কোণ অর্থাৎ এই কোণ এই কোণ সমান এ সি ডি ত্রিভুজের এই কোণ তাহলে দেখো এ বি সি আর এ সি ডি ত্রিভুজের দুইটা করে কোণ সমান অর্থাৎ এই দুটা কোণ আমরা নিয়ে আসবো এই এই দুটা কোণ কিন্তু ত্রিভুজের দুটা কোণ আবার একইভাবে এই যে এই দুটা কোণ দেখো এরাও কিন্তু ওই ত্রিভুজের দুটা কোণ তাহলে এই ত্রিভুজের দুইটা কোণ আর এই ত্রিভুজের দুইটা কোণ সমান আর এসি হলো উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ এসি এ বি সি ত্রিভুজেরও বাহু আবার এসি এ ডি সি ত্রিভুজেরও বাহু তাহলে এখান থেকে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসি ডি এর ভিতরে কোণ বি এ সি সমান কোণ এসি ডি এবং কোণ এসি বি সমান কোণ সি এ ডি আর এসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু অর্থাৎ কোণ বাহু কোণ আমরা প্রমাণ করলাম অর্থাৎ এই এই দুটো ত্রিভুজ সর্বসম অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সি সর্বসম দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে ওই ত্রিভুজে দুটা ত্রিভুজে প্রত্যেকটা বাহু অপর একটা ত্রিভুজের অনুরূপ বাহু সমান অর্থাৎ এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এই ত্রিভুজের এ বি বাহু সমান এই ত্রিভুজের সি ডি বাহু সমান এই ত্রিভুজের বি সি বাহু সমান এই ত্রিভুজের এ ডি বাহু সমান আবার এই ত্রিভুজের বিকোণ সমান এই ত্রিভুজের ডিকোণ অর্থাৎ আমাদের যে চারটা প্রমাণ দেখাতে হবে এখানে দুইটা করে বাহু আর দুইটা করে কোণ খেয়াল করো এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমাদের তিনটা প্রমাণ চলে আসছে দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এ বি সমান সি ডি বি সি সমান এ ডি এ বি সমান সি ডি বি সি বি সি বি সি এখানে বি সি সমান এটি হবে তাহলে দেখো এই যে দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আমাদের এই যে ক নম্বরের যে দুইটা প্রমাণ অর্থাৎ এ বি বাহু সমান সি ডি বাহু আর বি সি বাহু সমান এ ডি বাহু এই প্রমাণ দুটো কিন্তু এখানে চলে আসছে আবার দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে বিকোণ সমান ডিকোণ অর্থাৎ কোণ এ বি সি সমান কোণ হলো এ ডি বি এই যে এই প্রমাণটাও কিন্তু চলে আসছে তাহলে দেখো এই তিনটা প্রমাণ আমাদের চলে আসলো এই দুটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে আর একটা প্রমাণ শুধু এটা বাদ থাকলো আমাদের এখন খেয়াল করো আমরা যদি এই ছেদকটা সরাই দিয়ে এই ছেদকটা ব্যবহার করি আমরা যদি বিডি ছেদক ব্যবহার করি তাহলে দেখো এই বিডি ছেদক দ্বারা কিন্তু আগের মতোই এ বি ডি আর হলো বি সি ডি এই দুটো ত্রিভুজ সর্বসম দেখান যাবে এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো হওয়ার কারণে অর্থাৎ এই এ কোণ আর হলো সি কোণ সমান হবে অর্থাৎ বিডি যদি আমরা ছেদক ধরি তাহলে আমরা সহজে এই যে এই প্রমাণটা আমরা দেখাতে পারবো অর্থাৎ এসি ছেদক দ্বারা এসি ছেদক দ্বারা আমরা কয়ের দুটো প্রমাণ আর ফয়ের একটা প্রমাণ অর্থাৎ তিনটা প্রমাণ আমরা এসি ছেদক দ্বারা প্রমাণ করে দেখালাম এখন এই যে কোণ বি এ ডি এই যে এই কোণ সমান কোণ বি সি ডি এই কোণ এই দুটো কোণ সমান দেখানোর জন্য আমাদের বিডি ছেদক ব্যবহার করতে হবে অর্থাৎ ছেদক যদি বিডি হয়
তাহলে আমাদের দেখো ত্রিভুজ তৈরি হলো এখন এ বি ডি আর বি সি ডি আগের মতো করেই এই দুটো ত্রিভুজ সর্বসম দেখানো যাবে এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়ার কারণেই এই এ কোণ আর সি কোণ সমান অর্থাৎ সমান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের সাথে কথা বলতে চাই তোমরা যাদের প্রবলেম আছে দ্রুত আমার সাথে কথা বলো হ্যালো হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার আমরা যে একটা জ্যামিতির প্রমাণ করলাম এটা কি ক্লিয়ার হয়েছে বাবা তোমরা সবাই যাদের প্রবলেম আছে তারা আমার সাথে কথা বলো জি স্যার হ্যাঁ বলো কি প্রবলেম বলো স্যার শেষের অংশে একটু আমাদের কাজ হলো আমরা এই যে দেখো আমরা যখন এই যে দুটা আমরা চিত্র কিন্তু একসাথে দুটা ছেদক আঁকাবো কিন্তু প্রমাণের জন্য দুটা ছেদক একসাথে হলে মানে এখানে চিত্রটা একটু জটিল আকার ধারণ করেছে এই কারণে আমি বোঝানোর স্বার্থে আমি এই একটা ছেদক সরে দিলাম এই এসি ছেদক দ্বারা আমরা দুটা ত্রিভুজ সর্বসম দেখাবো খেয়াল করো যখন আমরা এসি ছেদক আঁকালাম তাহলে দেখো এ বি সি ডি চতুর্ভুজ অর্থাৎ সামান্তরিকের দুটো ত্রিভুজ হলো একটা ত্রিভুজের নাম হলো এ বি সি আর আরেকটা ত্রিভুজের নাম হলো এ সি ডি এ ডি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ এই দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখাবো কেমনি সর্বসম দেখাবো আমরা এখানে কোন বাহু কোন এই আলোচনা নিয়ে আসবো অর্থাৎ আমরা দেখাবো এ বি সি ত্রিভুজের দুইটা কোণ এ সি ডি ত্রিভুজের দুইটা কোণের সমান আবার এ বি সি ত্রিভুজের একটা বাহু এ সি ডি ত্রিভুজের একটা বাহু সমান এটা আমরা দেখাবো কিভাবে দেখাবো সেটা এখন দেখো যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল যেহেতু এ বি সি ডি একটা সামান্তরিক সেই আমরা লিখতে পারি এ বি আর সি ডি সমান্তরাল এরা সামান্তরিকের বিপরীত বাহু সেই হিসাবে এ বি সমান্তরাল আর এ সি ধরলাম এদের ছেদ অতএব দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো সমান হয় এটা একটা সূত্র এই এই উপপাদ্য আমরা ক্লাস সেভেনে প্রমাণ করে আসছি ওই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব তাহলে এ বি সমান্তরাল সি ডি এ সি এদের ছেদ অতএব কোণ বি এ সি অর্থাৎ এই যেই কোণ বি এ সি সমান একান্তর এদের এ সি ডি এই কোণ এই দুটো কোণ সমান তাহলে আমরা এই যে এই লাইন পেলাম দেখো এটা আমরা নিয়ে আসলাম একইভাবে আবার বিসি আর এডি এরাও সামান্তরিকের বিপরীত বাহু দেখো এদের বিসি আর এডি এরা কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু সুতরাং এরাও সমান্তরাল বিসি সমান্তরাল এডি আর এসি এদের ছেদক অতএব এবার কোন আসবে যে এটা অর্থাৎ কোন এসি বি সমান একান্তর কোণ হলো সি এ ডি কোণ এ সি বি সমান একান্তর কোণ সি এ ডি অর্থাৎ যে এই কোণ আর এই কোণ সমান হবে এখন আমরা দুটো ত্রিভুজ সর্বসম করার চেষ্টা করব তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি এর ভিতরে কে কে সমান এই যে এই কোণ নিয়ে আসবো এটা নিয়ে আসবো এরা সমান আর কে সমান এই যেটা যেটা আমরা এখানে দেখালাম এই দুটো ত্রিভুজের এটা নিয়ে আসবো এই যে দেখো এই চারটা যে আমরা নিয়ে আসলাম এই চারটা কিন্তু এখান থেকে নিয়ে আসলাম এখানে দুটা এই দুটা এরা সমান আর এসি হলো এদের সাধারণ বাহু তাহলে খেয়াল করো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে দুইটা করে কোণ আর একটা করে বাহু সমান তাহলে আমরা কোন বাহু কোন উপপাদ্য অনুসারে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি সর্বসম অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি দুইটা বাহু আর দুইটা করে কোণ আর একটা করে বাহু আমরা সমান দেখালাম দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে ওই ত্রিভুজ দ্বয়ের অনুরূপ বাহুগুলো অনুরূপ উপাদানগুলো পরস্পর সমান হবে যেহেতু এ বি সি আর এ সি ডি সর্বসম সুতরাং এই ত্রিভুজের এ বি বাহু আর এই ত্রিভুজের সি ডি বাহু সমান ত্রিভুজের আবার এই এ বি আর সি ডি এরা কিন্তু সামান্তরিকেরও বাহু অর্থাৎ এ বি সমান সি ডি একটা প্রমাণ হলো আবার এ বি সি ত্রিভুজের বি সি বাহু সমান এ সি ডি ত্রিভুজের এ ডি বাহু এরাও কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু এরা সমান
সর্বসম হওয়ার কারণে দুটো প্রমাণ এখানে এসে গেল আবার ত্রিভুজ এবিসি এর বিকোণ এই যে বিকোণ সমান ত্রিভুজ এসিডি এর দ্বিকোণ এরা সমান সর্বসম হওয়ার কারণে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে ওই ত্রিভুজদ্বয়ের অনুরূপ উপাদানগুলো সমান হয়ে যায় যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম সেই হিসাবে আমরা বলতে পারি এবি সমান সিডি এস বিসি সমান এডি কোণ বি সমান কোণ ডি অর্থাৎ এই চারটা প্রমাণের ভিতরে আমাদের এই দুটা বাহু বাহু আর এই যে কোণ এ বি সি আর এডি সি এই তিনটা প্রমাণ আমাদের হয়ে গেল তাহলে সর্বসম দেখালেই তিনটা প্রমাণ চলে আসলো আমাদের এখন বাদ থাকলো যে এটা এটা এখন আমাদের দেখাতে হবে এটা দেখানোর জন্য আমাদের এই বিডি ছেদক লাগবে তাহলে আমরা কি করলাম এই এসি ছেদককে সরাই দিলাম আমি কিন্তু এটা বুঝানোর কোন কারণে তোমাদের বুঝতে সহজ হবে এই কারণে সরাই দিলাম কিন্তু তোমরা তো আর পরীক্ষার খাতাতে এভাবে সরাতে পারবে না তোমাদের একসাথে দুটো থাকবে এবার যদি আমরা বিডি ছেদক ধরি খেয়াল করো তাহলে দেখো এখন এ বি ডি একটা ত্রিভুজ হলো আর বিসি ডি একটা ত্রিভুজ হলো এই দুটো ত্রিভুজ যদি আমরা সর্বসম দেখাতে পারি সর্বসম তো হবে আগে যেভাবে সর্বসম দেখালাম এটা আর আমরা সর্বসম দেখাবো না আমরা শুধু অনুরূপভাবে বলে দেবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ বি ডি সর্বসম বিসিডি আমরা যেহেতু আগে একটা সর্বসম দেখাচ্ছি একই নিয়মে দুটা সর্বসম দেখানোর দরকার নেই তাহলে আমাদের উত্তরগুলো লেন্দি হয়ে যাবে সময় বেশি লাগবে আমরা তো একটা সর্বসম দেখাবো দেখালাম এই যে এ বি সি সর্বসম এসিডি এবার বিডি ছেদক ধরে আমাদের এ বি ডি আর হলো বিসিডি সর্বসম এটা দেখানো যায় এটা আমরা আর দেখাবো না এটা অনুরূপভাবে শুধু লেখা দেবো অনুরূপভাবে প্রমাণ করা যায় যে এ বি ডি সর্বসম বিসিডি ত্রিভুজ আর এ বি ডি আর বিসিডি সর্বসম হওয়ার কারণে যেই কোণ বি এ ডি সমান হলো বিসিডি অর্থাৎ এই যে প্রমাণটা চলে আসবে তাহলে আমরা এই চারটা প্রমাণই আমরা এই চিত্রের আগে নিয়ে আলোকে নিয়ে আসলাম অর্থাৎ লাস্টে আমরা ফিনিশিং দিতে পারি সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান ক্লিয়ার হ্যালো হ্যালো জি স্যার জি স্যার এটা প্রমাণ হচ্ছে অ্যাসাইনমেন্টের খাতা কি কালকে দিতে হবে জি অ্যাসাইনমেন্টের খাতা না তোমাদের ডেট দেওয়া আছে কবে বাবা 27 তারিখ না স্যার 31 তারিখ তোমাদের ক্লাস 8 না তোমরা 8 এর 31 তারিখ হ্যাঁ তোমরা 31 না 30 তারিখ এবার দেখো আরেকটা প্রমাণ আমরা দেখাতে চাই এই দেখো প্রমাণ করো যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হলে তা একটি সামান্তরিক অর্থাৎ একটা চতুর্ভুজের যে কোনো এক জোড়া বাহু বিপরীত বাহু যদি সমান আর সমান্তরাল হয় তাহলে ওই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে এটা আমরা এখন প্রমাণ করে দেখাবো দ্বিতীয় প্রমাণে চলে দ্বিতীয়টা চলে আসলাম আমরা এটাও একটা উপপাদ্য তাহলে এটা সাধারণ নির্বাচন কি প্রমাণ করতে হবে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটা সামান্তরিক তাহলে সাধারণ নির্বাচনের পর আমরা বিশেষ নির্বাচন চলে আসলাম মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ এর এ বি বাহু আর সি ডি বাহু এরা সমান আবার এ বি বাহু আর সি ডি বাহু সমান্তরাল অর্থাৎ যে কোনো এক জোড়া বিপরীত আমরা এ বি আর সি ডি ধরেও করতে পারি কেউ যদি বলে আমি বি সি আর এডি ধরে করব তাও করা যাবে ইচ্ছা আমি এখানে এ বি আর সি ডি বাহু ধরে প্রমাণটা করলাম তাহলে আমাদের যে কোনো এক জোড়া মানে কি আমরা এই এ বির সাথে সিডি নিলাম এ বি সিডি একটি চতুর্ভুজ এর এ বি বাহু সমান সিডি বাহু এবং এ বি বাহু সমান্তরাল সিডি বাহু প্রমাণ করতে হবে যে এ বি সিডি একটা সামান্তরিক তাহলে সামান্তরিকের সংজ্ঞা কাকে অনুযায়ী আমরা কি বলতে পারি সামান্তরিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাহলে এখানে দেখো এ বি আর সিডি কিন্তু বিপরীত এরা সমান্তরাল এটা প্রশ্ন দেওয়াই আছে এখন আমরা প্রমাণ করব যে বিসি আর এডি এরা সমান্তরাল বিসি আর এডি যদি আমরা সমান্তরাল দেখাতে পারি তাহলেই এ বি সিডি একটা সামান্তরিক হয়ে যাবে সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা বলবো সমান্তরী তাহলে প্রস্থেদ কিন্তু এ বি আর সি ডি সমান্তরাল দেওয়াই আছে আমরা শুধু প্রমাণ করব এই যে বি সি আর এ ডি সমান্তরাল তাহলে এ বি সি ডি একটা সমান্তরিক হবে আর আমাদের মূল কাজ হলো এই বি সি আর এ ডি সমান্তরাল এটা আমরা প্রমাণ করতে চাই অঙ্কন দেখো অঙ্কন হলে এ সি যোগ করে দিলাম এ আর কমা সি যোগ করলাম অঙ্কনের কাজ শেষ এখন আসলে আমরা মূল প্রমাণে চলে আসি দেখো প্রশ্নতে কিন্তু দেওয়া আছে যে এ বি আর সি ডি সমান্তরাল এটা দেওয়া আছে যে এ বি সমান্তরাল সি ডি তাহলে এই প্রশ্নের থেকে আমরা এটা নিয়ে আসলাম আর এ সি হলো এদের ছেদ খেয়াল করো তাহলে এর আগে আমরা কি শিখলাম দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে একান্তর কোণগুলো কি হয় সমান হয় তাহলে যেহেতু এ বি সমান্তরাল সি ডি আর এ সি এদের ছেদক অতএব এই কোণ খেয়াল করো বি এ সি সমান্তরাল একান্তর হলো এ সি ডি অর্থাৎ এই কোণ এই যে বি এ সি এই কোণ সমান হলো এ সি ডি এরা একান্তর কোণ এই দুটো কোণ সমান এখন আসো আমরা এই এসির ছেদক দ্বারা চতুর্ভুজটা কিন্তু দুইটা ত্রিভুজে বিভক্ত আছে এই ত্রিভুজের নাম হলো এ বি সি আর এই ত্রিভুজের নাম হলো এ ডি সি এই দুটো ত্রিভুজ আমরা হলো সর্বসম দেখাবো এখানে আমরা দেখাবো হলো বাহু কোণ বাহু অর্থাৎ দুইটা করে বাহু আর একটা করে কোণ সমান তাহলে দেখো এ বি সি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজের ভিতরে এ বি আর সি ডি এটা সমান এটা কিন্তু প্রশ্নের দেওয়াই আছে খেয়াল করো এ বি বাহু আর সি ডি বাহু সমান এই যে প্রশ্ন দেওয়াই আছে তাহলে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সির ভিতরে এ বি বাহু সমান সি ডি বাহু একটা করে বাহু সমান দেওয়াই আছে আর এসি কিন্তু উভয় ত্রিভুজের সাধারণ বাহু তাহলে আমরা লিখতে পারি এসি সমান এসি তাহলে দুইটা করে বাহু সমান আর এ বি সি ত্রিভুজের এই কোণ এই যে বি এসি কোণ আর এসি ডি ত্রিভুজের এসি ডি কোণ এই যে সমান এই যে আমরা দেখালাম এই যে এটা নিয়ে আসবো তাহলে দেখো এই ত্রিভুজ দুটোর ভিতরে দুইটা করে বাহু আর একটা করে অন্তর্ভুক্ত কোণ সমান অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এসি ডি এর ভিতরে এ বি বাহু সমান সি ডি বাহু এসি বাহু সমান এসি বাহু আর অন্তর্ভুক্ত কোণ বি এ সি সমান অন্তর্ভুক্ত কোণ এসি ডি অর্থাৎ এই তিনটা উপাদান সমান অর্থাৎ এখানে বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ দুটা সর্বসম অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ ডি সি সর্বসম দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় খেয়াল করো তাহলে ওই দুই ত্রিভুজের অন্যান্য উপাদানগুলোর সমান তাহলে আমরা লিখতে পারি সর্বসম থেকে আমরা লিখতে পারি অতএব কোণ হলো এই যে এই কোণ কোণ এ সি এই যে এই ত্রিভুজের এই কোণ ত্রিভুজ এ বি সি এর এই যে কোণ এ সি বি সমান হলো এই যে কোণ সি এ ডি অর্থাৎ দুটা ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে অন্যান্য উপাদানগুলো সমান হয়ে যায় সেই হিসাবে আমরা লিখতে পারি কোণ এ সি বি সমান কোণ হলো সি এ ডি অর্থাৎ এই যে এই কোণ যেই কোণ আর এই কোণ সমান খেয়াল করো এই কোণ দুটো আবার এসি ছেদক দ্বারা কিন্তু একান্তর কোণ খেয়াল করো এই কোণ আর এই কোণ সমান এই দুটা কোণ আবার এসি ছেদক দ্বারা একান্তর কোণ তাহলে দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে যদি একান্তর কোণগুলো সমান হয় তাহলে ওই রেখা দুইটি সমান্তরাল হয় যেহেতু একান্তর কোণগুলো সমান অতএব আমরা লিখতে পারি বিসি সমান্তরাল এডি একান্তর কোণ সমান হলেই রেখা দুটো সমান্তরাল হবে আবার রেখা দুটো সমান্তরাল হলে একান্তর কোণগুলো সমান হবে একটা আরেকটার বিপরীত যখন দুইটি সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করবে তখন একান্তর কোণগুলো সমান হবে আবার যদি একান্তর কোণগুলো সমান হয় তাহলে ওই ছেদক রেখা দুটি সমান্তরাল হবে তাহলে যেহেতু এখানে একান্তর কোণ দুটি সমান অতএব আমরা লিখতে পারি বিসি সমান্তরাল এডি তাহলে এ বি সি ডি চতুর্ভুজের এ বি আর সি ডি বাহু সমান্তরাল এটা দেওয়া আছে আর আমরা প্রমাণ করলাম যে বিসি বাহু আর এডি বাহু সমান্তরাল তাহলে সংজ্ঞা অনুসারে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হলেই
সেটা একটা সমান্তরী তাহলে যেহেতু আমাদের এবি বাহু আর সিডি বাহু সমান্তরালে প্রশ্ন দেওয়া আছে আর আমরা বিসি বাহু আর এডি বাহু সমান্তরাল দেখালাম অর্থাৎ এবি সিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাকে আমরা বলবো সমান্তরী সুতরাং এবি সিডি একটা সমান্তরী প্রমাণিত প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু একটার সাথে একটা মিল আছে যদি তোমরা প্রথমটা বুঝে থাকো তার সাথে কিন্তু দ্বিতীয়টা আরো সহজ তোমাদের সাথে আমি এখন কথা বলতে চাই দেখো কার কি প্রশ্ন আছে বলো হ্যালো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ বাবা হ্যালো তামজি তুমি কি শুনতে পাচ্ছি কার কোনো তামজি শুনতে পাচ্ছি তামজি দেখ আমি চাচ্ছি তামজি দাস আমার সাথে হ্যাঁ স্যার আসি আচ্ছা তুমি বলো তোমার কোনো কথা আছে কিনা স্যার স্যার অ্যাসাইনমেন্টের খাতা ও কোশ্চেন কি দিছে হ্যাঁ হ্যাঁ ওটা তুমি নাও নি না স্যার আমি নাও নি কেন যারা নাও নি তারা আজকে গেলে পাবো হ্যাঁ আজকে গেলেও পাবে আজকে গেলেও পাবে আপনি আসো যারা অ্যাসাইনমেন্টের এখন আমার ওয়েব পেজ থেকেও তো নেওয়া যাবে হ্যাঁ ওই ওয়েব মানে ইয়ে তো দাও আছে আমাদের ইন্টারনেটে আমাদের স্কুলের ওয়েবসাইটেও দেওয়া আছে দেখো যদি বাংলার ইসলাম নয় জি বাংলার এবং ইসলাম ভাই তো ধর্ম বাংলার ধর্ম যারা স্যার সবার পেজে খুলেতে না দিলে হবে না কভার শিপ কভার পেজ তোমরা হাইকিং মোড়ে দোকান তৈরি করা আছে তোমরা ওখান থেকে নিয়ে এসে ওটা হবে না হ্যাঁ তাও হবে তুমি যদি সুন্দর করে নিজে তৈরি করতে পারো তাহলে আরো বেশি ভালো ওটা তো বাজার থেকে স্যার আমরা কি তাহলে এই যে ফর্ম ডিজাইন স্যার যোগাযোগ করব তোমরা যারা যে ফর্মের সাথে দিতে হবে যোগাযোগ করবে স্যার সূচিপত্র না দিলে হবে স্যার কি অবশ্যই দিবা সূচি অবশ্যই দিবা আমাদের অ্যাসাইনমেন্টের নিয়ম হলো কভার পেজের পরে একটা সূচি থাকবে সেই সূচির তারপরে তোমরা যে লিখবা সেগুলো হলো পৃষ্ঠা নাম্বার দিবা এবং প্রত্যেকটা পাতার উভয় পৃষ্ঠা লিখবে না শুধু এক পৃষ্ঠা লিখবে শুধু টপে লিখবা একটা পাতার দুই পৃষ্ঠা লিখবে না অ্যাসাইনমেন্টের নিয়ম হলো প্রতিটা পাতার শুধু এক দিকে লিখবে এবং পৃষ্ঠা এ4 সাইজের কাগজে লিখতে হবে হ্যাঁ হ্যাঁ এ4 সাইজের কাগজ এ4 স্যার আজকে গেলে পাবো এই এক কথা কয়বার বললাম তুমি যদি স্কুলে যাও তে বাবা ফর্ম টিচারের সাথে যোগাযোগ করো যদি স্কুলে না যায় থাকো তাহলে আমাদের স্কুলে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রশ্ন দেওয়া আছে ওখান থেকে নিতে পারো অথবা তোমার আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে তাদের কাছে আছে তাদের কাছ থেকে ফটো গ্রহণ করে নিতে পারো অথবা তোমার বাড়ি যদি দূরে হয় তুমি তোমার পাশে যে স্কুল আছে ওই স্কুলে গেলেও তোমাকে দিবে এটা হলো সরকারি ভাবে দেওয়া বুঝছো এটা প্রত্যেকটা স্কুলে দেওয়া আছে তুমি যদি বাসা দূরে হয় তাহলে তোমার তোমার স্কুলে বাসার কাছে যে স্কুল আছে সেই স্কুলে যা বললেও তোমাকে দিবে আচ্ছা তাহলে আমাদের সময় শেষ আমরা এখন ক্লাস শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকো আমরা পার্টিসিপেশন হ্যাঁ কোনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কোনো প্রশ্ন আছে বাবা চালু আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম